এদের অন্য অন্য দেশে ঘর আছে বাড়ি আছে, যদি এখানে যারা আমরা আসি সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, থাইল্যান্ডে বাড়ি নাই, আমেরিকা আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে। কর্মদলীয় যুব এবং ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা গুলি করে সেই ব্রাহ্মণ বাড়ি আত্মাও কিন্তু আমাদেরকে পাখির মতো হত্যা করে। বাংলাদেশে আলে মোলামা পরাধীন অবস্থায় একের পর এক আমাদের ভাইরা শাহাদাত বরণ করে চলছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হিফাজতে ইসলামের হরতালে এবার যোগ দিয়েছেন আব্বাসি হুজুর, ফয়জুল করিম, আল্লামা মামুনুল হক সাহেব এবং জুনায়দ বাগমনগর সহ আরো অনেক বন্ধুরা। এই সমস্ত বাগা বাগা আলেমরা কি বলেছে সেটি আপনারা দেখতে পাবেন, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন। চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা ফয়জুল করিম হুজুর কি বলেছে। আমাদের 11 জন সাথী আরো শাহাদাত বরণ করেছে, 11 জন আমাদের মধুপুরি পিসাব হুজুর, মধুপুরি পিসাব হুজুর আহত হয়েছে, রক্তাক্ত অবস্থা আছে, বহু জায়গায় আরো মানুষ শাহাদত বরণ করার ঘোষণা আসছে। আমরা মোদি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা মুসলমানরা পুরো মুস্কানি দেই নাই, বরং মুসলমানদের বুকের উপরে সন্ত্রাসীরা জালেমরা গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমার চারজন ভাই গত পরশু শহীদ হয়েছেন, গতকালকে ভিবারি আমার ভাই শহীদ হয়েছেন, আজকে আমার ভাই শহীদ হয়েছেন, মধুপুরের পিসাবুজে আহত হয়েছেন, বহু জায়গায় আমার ভাই এখনো হসপিটালে কাতরা গেছেন, রক্তাক্ত অবস্থা আছেন, এদের বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। যদি শেখ হাসিনা মনে করে, যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার, এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে, প্রত্যেকের বাহিরে ঘর আছে বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে বাড়ি আছে, কিন্তু এখানে যারা আমরা আছি সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, থাইল্যান্ডে বাড়ি নাই, আমেরিকা আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাধ্যমে বাঁচতে হবে, এই শেখ হাসিনার উৎখাত করতে হবে, বাংলাদেশের মুখপথ কায়েম করতে হবে, আমার ভাইয়ের রক্তের বদলা নেবাই নেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমার এক ভাই মারা গেছে, আমরা লক্ষ ভাই জিন্দা আছি, কোটি ভাই জিন্দা আছি, আমরা এখন মিছিল করে পল্টনের উখানে যাব দেখে গুন্ডা মারি। বন্ধুরা এবার আমরা দেখব আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে। ভারতের কুখ্যাত নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছ, আমার সন্তানদের রক্ত নিয়েছ, ব্রাহ্মণবাড়িয়ায় আমার ভাইয়ের বুকে তোমরা গুলি চালিয়েছ, এভাবে বাংলাদেশ থেকে একটি ভিত্তপুরিতে তোমরা পরিণত করেছ, এরপরেও তোমাদের রক্ত পিপাসা মিটেনি। গতকালকে সরকার দলীয় সাংসদ ওবায়দুল মুক্তাদের নেতৃত্বে বাংলাদেশের প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইউনুসিয়ায় গিয়ে হামলা চালানো হয়েছে। সেই হামলা প্রতিরোধ করবার জন্য এলাকাবাসী গ্রামবাসী যখন তার রাজপথে নেমে এসেছে, যখন ছাত্ররা সেই হামলার প্রতিবাদ করবার জন্য রাস্তায় নেমেছে, পাখির মতো গুলি করে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পোশাক পরিহিত পেটোয়া বাহিনী এবং তাদের ছত্র ছড়ায় সন্ত্রাসী সরকার দলীয় যুব এবং ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা গুলি করে সেই ব্রাহ্মণ বাড়ি আর তৌহিদ জনতাকে পাখির মতো হত্যা করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এভাবে
আমাদেরকে যদি হত্যা করতে থাকো আর এভাবে যদি হল্লার জনপদগুলো তাওহীদি জনতার বুকের রক্তে রঞ্জিত হতে থাকে এ রক্ত আগামী দিনের ক্ষোভকে আরো উত্তাল করবে। তাওহীদি জনতাকে হত্যা করে তোমরা আন্দোলন দমিয়ে দিতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এভাবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজপথে যে অশুভ ধারা শুরু করা হয়েছে, যে একটি অশুভ সংস্কৃতি শুরু করা হয়েছে, যে কোনো কর্মসূচির দিন সরকার দলীয় সন্ত্রাসীরা মহড়ার নামে বাংলাদেশে প্রকাশ্য দিবালকে তারা অস্ত্রের ঝঞ্ঝানি শোনায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওরা দেশের এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যদি তারা এ থেকে এই বিপজ্জনক পথ থেকে ফিরে না আসে তাহলে দল পথ নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডান বাম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হেলমেট বাহিনীকে ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। বন্ধুরা, এবার আমরা দেখব আব্বাসী হুজুর কি বলেছেন। আর আজকে আমরা স্বাধীন বাংলাদেশে আলেম ওলামা পরাধীন অবস্থায় একের পর এক আমাদের ভাইরা শাহাদাত বরণ করে চলছে, তা কোনো অবস্থায় মেনে নেওয়ার মতো নয়। আমাদেরকে আমাদের নেতৃত্বকে আরো কঠোর হতে হবে। ইনশাআল্লাহ তাদের পাশে সারা বাংলাদেশের জনগণ উপস্থিত আছে, আমাদেরকে ধৈর্যের সাথে হেকমতের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ কবুল করুক, মেন রাস্তায় যাওয়া দরকার, খাদ্য গুলো প্রিয় বন্ধুরা, এই সমস্ত ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।